আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমান সময়ে ছেলে মেয়েদের বায়না সামলাতে কম বেশি সব বাবা মাকেই হিমশিম খেতে হয়। খুব বকাঝকা করব, না আদর দিয়ে ভুলিয়ে রাখব, এই দোটানায় সমস্যা আরও জটিল হয়ে যায়। একদিকে বকাঝকা করতে ভয় লাগে, কারণ এতে ছোট্ট শিশুটির মনে অভিমান জমে ওঠে। আবার অন্যদিকে আদর করে বায়নার জিনিসটা দিতেও দ্বিধা হয়, কারণ এতে শিশুটি জেদি হয়ে যায়। শিশুর সঙ্গে কিভাবে ব্যবহার করলে এই দুটো ব্যাপারেই নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়েই আপনাদের জন্য থাকলো কিছু বিশেষ টিপস। প্রথম টিপসটি শুধু আমাদের জন্যই, হ্যাঁ ঠিকই শুনেছেন, শুধুমাত্র মা বাবাদের জন্য। এখন যেহেতু বেশিরভাগ মা বাবা দুজনেই চাকরি করি, সন্তানকে সময় দিতে পারি না এই অপরাধ বোধে সারাক্ষণ ভুগতে থাকি। তাই ছোট থেকেই সন্তান যা চায় সেটা সঙ্গে সঙ্গে দিয়ে ফেলি, কিংবা সারাক্ষণ দামি জিনিস দিয়ে ওর অভাব পূরণের চেষ্টা করি। এটা আসলে কোনো সমাধান না। তাই বলে সন্তানকে কোনো জিনিস দেবেন না তা কিন্তু নয়, কিন্তু এটুকু মনে রাখুন, ভালোবাসা মূল্যবোধ এগুলো ভেতর থেকে এমনিই গড়ে উঠবে, জিনিস দিয়ে সেটার রিপ্লেসমেন্ট হয় না। তাছাড়া আপনি নিজেও তো বড় হয়েছেন, কোনো জিনিস না পেয়ে দুঃখ পেয়েছেন, কেঁদেছেন, তারপর সব ঠিক হয়ে গেছে। এই প্রসেসে আপনার সন্তানও বড় হবে, আপনি শুধু পাশে থাকুন আর ওর যত্ন নিন। ছোট থেকে সন্তানের জন্য ভালো অভ্যেস গড়ে তোলার চেষ্টা করুন। ভালো অভ্যেস মানে শুধু ঠিক সময়ে খাওয়া আর ঘুমানো নয়, এর বাইরে গিয়ে একটু ভাবুন। ধরুন শুক্রবার আপনার বাসায় আপনাদের মেহমান বেড়াতে এসেছে আর ওর সাথে আপনার বাচ্চা খেলছে। দুজনে খেলার সময় যাতে ও ওর খেলনা শেয়ার করে সেদিকে খেয়াল রাখুন। ভাই বা বোনের সঙ্গে ভাগ করে নেয়ার মানসিকতা ওর মধ্যে ধীরে ধীরে গড়ে তুলুন। তাহলে ওর মধ্যে বিশেষ কিছু চাওয়ার প্রতি অন্যায় আবদার করার প্রবণতা অনেকটাই কমে আসবে। ছোটবেলা অনেক শিশুরই বিশেষ কিছু জিনিস যেমন গাড়ি, এরোপ্লেন, ট্রেন বা পুতুলের প্রতি আকর্ষণ থাকে। শপিং মলে বা অন্য কারো বাড়িতে বেড়াতে গেলে ওই জিনিসগুলো নেওয়ার জন্য খুব বায়না করে। এই সময় অন্যদিকে মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন এটা এখন নেওয়া সম্ভব নয়, এগুলো পরেও নেওয়া যাবে, কিংবা তাকে এই সময়ে বাইরের কোনো কিছুতে জড়ানোর চেষ্টাও করতে পারেন। ছুটির দিনগুলোতে সন্তানকে নিয়ে পার্কে ঘুরতে যান, তাহলে ঘোরা নিয়ে ওর আগ্রহ বাড়বে। আর ওর আগ্রহের ক্ষেত্রটা বাড়লে কোনো একটা জিনিস নিয়ে বায়না করার মনোভাব কমে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের আরও ভিডিও পেতে।